শারদীয়া দুর্গাপূজাকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন হরিণটানা থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কোয়াবাজারে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া। আপনাদের সকলের দাঁড়াতে বলতে চাই, বাংলাদেশ খুবই স্বচ্ছ, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ পুলিশ সকল ধর্মের মানুষকে সম্মান প্রদর্শন করে, শ্রদ্ধা প্রদর্শন করে এবং তাদের ধর্মীয় বিশ্বাসকে কোয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুজায় কান্তি মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন ডেপুটি পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার দক্ষিণ সোনালী সেন। তো আপনারা সবাই সমিতির সমাবেশে যোগ দিতে এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের মধ্যে কি সমিতির অভাব আছে? আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতির কোনো অভাব আছে কিনা? এখানে সব হরিণটানা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমদাদুল হক, সৈয়দ আবুল কাশিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম আরিফুল ইসলাম, কমিউনিটি বিট পুলিশিং এর সভাপতি অনুপ গোলদার, গুডুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, জলমা ইউপি চেয়ারম্যান বিধান রায়, গোলাম মাওলানা, প্যাট্রিক শঙ্কর সরকার প্রমুখ। সভা সঞ্চালনা করেন এসআই দৈপায়ন মণ্ডল। সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশে যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। সম্প্রতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। সুব্রত কুমার ফৌজদার, ইউনিক নিউজ, ডুমুরিয়া, খুলনা।